অত্যাচার এবং অনাচারের মাধ্যমে দুঃখী মানুষের উপর নির্যাতনের চাবুক আসে, সেগুলো আমরা উড়িয়ে ভূমিতে পতন ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। আমি যখন আমার পদযাত্রা শুরু করেছিলাম এই মাঠেই ঘোষণা দিয়েছিলাম, আমি জনগণের পাশে এসেছি জনতার সেবা করতে স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায়, আমার বাবার ইচ্ছায়। তারই ধারাবাহিকতায় যখন আমি মাঠে ঘাটে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি তখন দেখতাম মানুষ উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে আছেন, এটা আবার কে, কই থেকে এসে হাজির হইল। ধীরে ধীরে আমার পরিচয় যখন আস্তে আস্তে আপনাদের সামনে উন্মোচিত হতে লাগলো, এরই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে একে একে যখন পূর্ণ সমর্থনগুলো আসতে লাগলো, সমর্থন দিল আমার ছোট ভাই টিপু, সমর্থন দিলেন আমার আগামী দিনের অভিভাবক, আপনাদের প্রাক্তন সংসদ সদস্য এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবীন আওয়াজ, যাকে আমি মা বলে সম্বোধন করি, আজ এই সমস্ত সাপোর্ট বা এই সমস্ত রহমত যেটা স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে নেমে এসেছে এবং তারই শেষ চিহ্নটুকু আমি আজকে দেখতে পাচ্ছি। তিল ধরার কোনো জায়গা নেই এই মাঠে। এই রকম জনসভা অতীতে কখনো হয়েছে কিনা মহেশপুরের মাঠে, এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আমি আপনাদের এই ভালোবাসায় সিক্ত, আপনাদের এই গণজোয়ার দেখে আমি এতই উৎফুল্ল, আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া গুজার করে এইটুকু বলতে চাই, আমি আপনাদের কাছ থেকে কিচ্ছু নিতে আসি নাই, আমি দিতে আসছি। আমার মান সম্মান যশ প্রতিপত্তি ধন সম্পত্তি যা কিছু আছে আমি এই মহেশপুর কোটচাঁদপুর বাসীর সেবা এবং সন্তুষ্টির মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। এটা কোনো রাজনীতিবিদের কথা না, এটা একজন সৈনিকের কথা, এটা একজন মেজর জেনারেল ঊর্ধ্বতন সামরিক অফিসারের কথা, মুখে যা অন্তরে তাই, কাজেও আপনাদেরকে সাথে নিয়ে করব ইনশাআল্লাহ। তবে যদি সুযোগটা পাই, এই সুযোগ কে করে দিবে, সকল ক্ষমতার উৎসই বাংলাদেশের জনগণ, এই আপামর জনতা আগামী 7 তারিখে যদি আমাকে এই সুযোগটা দেয় কেবলমাত্র তখনই আমি এই কাজটি করতে চাই বা করতে পারবো। তাই আপনাদেরকে আজকে উদাত্ত আহ্বান জানাই, অন্যদেরকে তো দুইবার সুযোগ দিয়েছিলেন, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে যোগ্য করে এই নৌকা দিয়েছেন আর যাকে অযোগ্য ঘোষণা করেছেন তাকে ভোট দিবেন নাকি নৌকায় ভোট দিবেন, ছেড়ে দিলাম। সংগ্রামী সাথীরা, আজকে কয়েকটা বিষয় আপনাদের সামনে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে যদি আপনারা আমাকে সুযোগ দেন নিয়োগ বাণিজ্য থাকবে না, পরিবারতন্ত্র খতম হবে, যত রকম মিথ্যা অপপ্রচার এবং অনাচারের মাধ্যমে দুঃখী মানুষের উপর নির্যাতনের চাবুক আসে সেগুলো আমরা উড়িয়ে ভূমিতে পতন ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। আজ 99 জন মানুষ অসহায় করে রয়েছে, মাত্র 1 ভাগ মানুষের হাতে। আমি মাঠে ঘাটে প্রান্তরে যখন ঘুরে বেড়িয়েছি শুনেছি সেই দুঃখী মানুষের আর্তনাদ, শুনেছি সেই বঞ্চিতদের আর্তনাদ, শুনেছি সেই অবহেলিতদের আর্তনাদ, শুনেছি সেই আওয়ামী ঘরানার প্রকৃত আওয়ামী লীগারদেরকে বাদ দিয়ে মূল্যায়ন না করে হাইব্রিড মানুষ তৈরি করার আর্তনাদ। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আপনারা সেই সুযোগ দেন আপনাদেরকে সাথে নিয়ে যোগ্যতার ভিত্তিতে সকল যোগ্য মানুষকে তাদের যোগ্য অনুযায়ী যোগ্য আসনে স্থাপন করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথীরা আমার, আমি এই পর্যায়ে
আপনাদেরকে বলতে চাই, মিথ্যা তো অনেক হয়, মিথ্যার একটা সীমা রয়ে গেছে, প্রচারণ অনেক হয়, সেই অপপ্রচারেরও সীমা রয়ে গেছে, ভয় ভীতিও অনেক দেখানো হয়, সেটারও একটা সীমা রয়েছে। আমি ছোট্ট একটা গতকালকের ঘটনা বলছি, আমার সমর্থক একজন কৃষক, খেটে খাওয়া কৃষক, যখন বলছে আমাকে কেন পানি দিচ্ছ না, আমি তো ধান লাগাতে পারছি না, তাকে বলা হয়েছে তুমি কেন নৌকর হয়ে কাজ করছো, তোমাকে পানি দেওয়া হবে না। এই জুলুম, এই অত্যাচারের জবাব আপনারা 7 তারিখে ভোটের মাধ্যমে দিবেন, তার আগে যাওয়ার প্রয়োজন নেই। তারা বলছে মন্দিরে গিয়েছেন, গতকালকে খালিশপুরে আমার কাছে ভিডিও ক্লিপ আছে, সেই মন্দিরে আমি যখন ফিরে এসেছি সৌজন্য যার সাক্ষাৎকার করে তাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে, সেখানে যে 10 লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে সেই অর্থ হ্যান্ড ওভার করা হয়েছে, এমন যেন অবস্থা এ সমস্ত অনুদান নয়, হাটে বাজারে গরু ছাগল যেরকম বিক্রি হয় তারা মানুষকে কেনার চেষ্টা করছে। সংগ্রামী সাথীরা আমার, আপনারা বিভ্রান্ত হবেন না, একবার যদি আপনাদের ইমান বিক্রি হয়ে যায় আমৃত্য আপনাদের এই বুকে খুঁজছে খোঁচা লাগতে থাকবে, পরে কালে তো রয়েছে এই সব ব্যবস্থা, যত লোভ প্রলোভন যাই দেখানো হোক না কেন আমার কাছে সব খোঁজ আসছে। তারা আজকে বলছে তোমাকে মেম্বার বানাই দিলাম, তোমাকে চেয়ারম্যান বানাই দিলাম, তোমাকে আমরা চাকরি দিয়ে দিলাম, তোমাকে সভাপতি বানাই দিলাম, ইত্যাদি ইত্যাদি। গত দীর্ঘ সময় ধরে এরকম হাজারো প্রতিজ্ঞা, হাজারো প্রতিশ্রুতি কি ঘটেছে আমি এখন মাঠে প্রান্তরে যে তা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং বুঝতে পাচ্ছি। আপনারা এই সমস্ত হঠকারিতার মধ্যে, এই সমস্ত যে সমস্ত অপপ্রচারগুলো ঘটনা হচ্ছে সেগুলোতে খবরদার জড়াবেন না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথীরা, আমি পরিশেষে আপনাদের কাছে একটু বলতে চাই, আমি আগামী দিনে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই না, আমি ভোট ডাকাতিও করতে চাই না, ভোট ছিনায় নিতেও চাই না, বরং যারা এই পরিকল্পনা করছে তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, মেজর সাব জেনারেল সালাউদ্দিন মিয়াজিকে এগুলো কিচ্ছু করতে হবে না, আপনারা করতে পারবেন না, এই মহেশপুর কোটচাঁদপুরের জনগণ তাকে ভোটদাতার অন্তরের অন্তঃস্থল থেকে উপহার দিবে। কি আপনারা উপহার দিবেন? নৌকা মার্কা দুই হাত তুলে উপহার জানান। আমি আশ্বস্ত হলাম, আমি আশ্বস্ত হলাম এই জন্য পরিবর্তনের আশায়, আমি আশ্বস্ত হলাম আপনারা যে পরিবর্তন চান, আপনারা যে মুক্তি চান, আপনারা যে জুলমের অবসান চান, আজকে আপনাদের এই দুই হাত তুলে প্রতিজ্ঞার মধ্য দিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি, থাকবো, আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ।